গত 13ই ডিসেম্বর থেকে শুরু হয়েছিল তৃণমূল সরকারের বঙ্গধ্বনি। প্রসঙ্গত, গত 10 বছরে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় উন্নয়নমূলক কাজের হিসাব একটি রিপোর্ট কার্ডের মাধ্যমে এই বঙ্গধ্বনিতে দেওয়া হয়। আজ বঙ্গধ্বনি প্রায় শেষের মুখে। প্রায় প্রত্যেক দিন শহরের নেতারা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে মানুষের দরজায় দরজায় গিয়ে একটি রিপোর্ট কার্ড দিয়ে আসেন, সাথে সঙ্গে করে দেন নতুন বছরের একটি ক্যালেন্ডার। আজ শহরের 32 নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর এবং আইনজীবী প্রয়াত সমীর রায়ের ছবিতে মাল্যদান করে ওই এলাকায় বঙ্গধ্বনির প্রচার শুরু করেন। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বর্ধমান শহর যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদার, প্রাক্তন পৌরপতি আইনুল হক, তৃণমূল নেতা মেহবুব রহমান সহ আরও বহু সাধারণ মানুষ। আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে দাদার ছবিতে মালা দিয়ে নীরবতা পালন করে 1 নম্বর গলি থেকে আমরা, যদিও আমাদের হরিসভা মন্দির 30 নম্বর ওয়ার্ডে পড়ে, তবুও মা নারায়ণ মন্দিরে প্রণাম করে, 30 তলা প্রণাম করে আমরা সোজা আলবিগজ রোড, ওখানে মঞ্জিল বস্তি আছে, একটা বস্তি আছে, সেই বস্তি কভার করে আমরা থানার পাশ দিয়ে বিসি রোড দিয়ে ঘুরে এখন আমরা টিন মার্কেট বস্তি এসেছি। এখন এখান থেকে একটু যাবো, দিয়ে ওই ওলাইচুরি তলাটা ধরবো, ওলাইচুরি তলা থেকে ঘুরে পাশ দিয়ে এসে 2 নম্বর গলি দিয়ে ঢুকে আমরা এখানে এসেছি। কেমন সাড়া পেলেন মানুষের? অভূতপূর্ব সাড়া। আমরা যেটা এই ওয়ার্ডটা সত্যি কথা আর কি দাদা নেই, সবাই জানে এটা, যে বর্তমান পৌরসভার 32 নম্বর আর 40টা বছর উনি ছিলেন, উনি নেই, তার অবর্তমানে তার দায়িত্ব আজকে আমরা পালন করছি। ওয়ার্ডে আমাদের বঙ্গধ্বনি কর্মসূচি, আমরা প্রত্যেকটা ওয়ার্ডেই বঙ্গধ্বনি কর্মসূচি করছি। 32 নম্বর ওয়ার্ডে আমরা কর্মসূচি শুরু করি। আমাদের এখানকার প্রাক্তন কাউন্সিলর, আমাদের সকলের প্রিয় মানুষ নেতা সমীর রায় মহাশয়ের আমরা মাল্যদান করে, আমরা 1 মিনিট নীরবতা পালন করে আমাদের বঙ্গধ্বনি যাত্রার সূচনা করেছি। এবং 32 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা প্রান্তে গিয়ে মানুষের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রিপোর্ট কার্ড যেখানে উন্নয়ন করেছেন, সেই রিপোর্ট কার্ড মানুষের হাতে তুলে দিচ্ছি। মানুষের মধ্যে প্রচুর সাড়া, প্রচুর মানুষ আমাদের এই যাত্রায় যোগ দিচ্ছে এই ওয়ার্ডেরই। খুব ভালো লাগছে, আমরা বর্ধমান শহরে যেখানেই যাচ্ছি মানুষের মধ্যে এত স্বতঃস্ফূর্ততা, এত সাড়া, সকলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে আছে, এই সকলে এই বার্তা আমাদেরকে দিচ্ছে, আমাদের খুব ভালো লাগে। একটা কথা বলতে পারি যে এটা একটা নতুন অভিজ্ঞতা, কারণ রিপোর্ট কার্ড তো কোনোদিন কোনো সরকার প্রকাশ করে না যে আমরা এই কাজ করেছি, আপনারা এই কাজগুলোকে দেখুন, যদি মনে হয় সঠিক তাহলে এগুলো আপনারা গ্রহণ করুন ও মানুষের মধ্যে প্রচার করুন, যদি মনে করেন যে সঠিক তথ্য দেওয়া নাই তাহলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর প্রকল্পের কারা সুযোগ সুবিধা পাচ্ছেন না, একদিকে যেমন তার জন্য দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি রূপায়িত হচ্ছে, অন্যদিকে আমরাও বাড়ি বাড়ি যাচ্ছি রিপোর্ট কার্ড নিয়ে, তাদের বিভিন্ন যে অভাব অভিযোগ সে অভাব অভিযোগ শুনছি আমরা। আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ ক্ষেত্রে মানুষ এই প্রকল্পগুলির সুযোগ পেয়েছে, ব্যতিক্রমী দু একটা জায়গা আছে, সেইগুলোকে কীভাবে হচ্ছে তার আমরা সমাধান করতে পারি, তার জন্যে প্রতিকার করতে পারি, তার জন্যে যা সাজেশন আমরা দিচ্ছি এবং যেগুলো আমরা পারছি সরাসরি হচ্ছে আমরা যোগাযোগ আমরা করে দিচ্ছি। মূল কথা হচ্ছে যে আমরা শুধুমাত্র মানুষের কাছে যাওয়া না, আমরা বিভিন্ন আমাদের ধর্মের যে মানুষ আছেন, বিভিন্ন যে ধর্মস্থানগুলি আছে সেই ওয়ার্ডে, সেই ধর্মস্থানগুলোতেও আমরা যাচ্ছি, কারণ আমাদের দেশের সম্প্রীতিকে ভাঙার চেষ্টা হচ্ছে। আমরা সম্প্রীতির বার্তা নিয়েও হচ্ছে আমরা মানুষের কাছে আমরা যাচ্ছি, হিন্দু মুসলমান শিখ জৈন বিভিন্ন ধর্মের মানুষ আমরা একসঙ্গে পরম্পরা যুগ যুগ ধরে আমরা একসঙ্গে বাস করছি, যেটাকে আমরা বলি বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের মূল যে সুর, সেই সুরটাকে আজকে ভাঙার চেষ্টা হচ্ছে, সেই সুরটাকে অটুট রাখার যে বার্তা সেই বার্তা নিয়েও কিন্তু আমরা মানুষের কাছে যাচ্ছি। পূর্ব বর্ধমান থেকে সুদীপ্ত রায়ের রিপোর্ট, বেঙ্গল টিভি।